السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الشيخ العلامة صالح الفوزان حفظه الله تعالى إثبات معية الله تعالى لخلقه وأنها لا تنافي علوه فوق عرشه وقال شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى وقوله صلى الله عليه وسلم أفضل الإيمان أن تعلم أن الله معك حيثما كنت হাদিসুন হাসান আখরাজাহু আত-তাবারানী মিন হাদিস উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বাউলুহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ইযা ক্বামা আহাদুকুম ইলা সালাতি ফালা ইয়াবসুক ক্বিবালা ওয়াজহিহি ফা ইন্নাল্লাহা ক্বিবালা ওয়াজহিহি ওয়া লা আন ইয়ামিনিহি ওয়া লাকিন আন ইয়াসারিহি আও তাহতা ক্বাদামিহি মুত্তাফাকুন আলাইহি ওয়া ক্বাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি السبعي والأرض ورب العرش العظيم ربنا ورب كل شيء فالق الحب والنوى ومنزل التوراة والإنجيل والقرآن أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني الدين وأغنني من الفقر رواه مسلم وقوله صلى الله عليه وسلم لما رفع الصحابة أصواتهم بالذكر يا أيها الناس أربعوا على أنفسكم فإنكم لا تدعون أسما ولا غائبا إنما تدعون سميعا بصيرا قريبا إن الذين تدعونه أقرب إلى أحدكم من عنق راحلته متفق عليه وأن الله سمسته برشانسا يا الله رب العالمين ساتاكا شروفور তার মহান আরশে সমুন্নত আর তার সাথে সাথে তার ক্ষমতার দিক থেকে, তার জ্ঞানের দিক থেকে, তার পরিবেষ্টনের দিক থেকে, তার তৌফিকের দিক থেকে মুমিনদের সাথে রয়েছেন এবং যারা মুমিন নয় তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার ইলম, তার জ্ঞান, তার পরিবেষ্টন এই সমস্ত দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টির সাথে রয়েছে। কিন্তু তার সত্তাগত দিক থেকে রব্বুল আলামিন সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন, সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে তিনি মহান আরশে সমুন্নত রয়েছেন। সালাত ও সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি কোরআনে কারিমে যা কিছু আকীদার কথা, ইবাদত বন্দেগীর কথা, আখলাক মামলাত আচার আচরণের কথা সংক্ষেপে বর্ণিত হয়েছে তা বিস্তারিত বর্ণনা করেছেন তার হাদিসে। আমাদের আজকের আকীদা আল-ওয়াসিতিয়াই বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সাথে থাকা। বান্দার সাথেও তিনি রয়েছেন এবং তিনি তার আরশে সমুন্নত রয়েছেন, এই দুটো বিষয়ের সমন্বয় এবং এই দুটো বিষয় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আমাদের সামনে রয়েছে। এর আগে এই বিষয়টি কোরআনে কারিমের আলোকে আলোচিত হয়েছে, এই কিতাবে সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এখন শুধু হাদিসগুলি কিছু রয়েছে যে হাদিসগুলি প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে রয়েছে। গত সপ্তাহের আলোচনা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তার মহান আরশে রয়েছে, এই সম্পর্কে হাদিসগুলি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুউচ্চ সুমহান, যিনি সুউচ্চ সুমহান তিনি সমস্ত সৃষ্টির ওপরে ঊর্ধ্বে রয়েছেন। এখানে চারটি হাদিস রয়েছে। প্রথম হাদিস ইমাম তাবারানির কিতাবে রয়েছে, আল মুজাম, ইমাম তাবারানির কিতাব। তিনটি কিতাব তার রয়েছে আল মুজাম নামে, আল মুজামুল কবির, আল মুজামুল আওসাত আর আল মুজাম আস-সাগীর। তার কিতাবের হাদিসটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফযালুল ঈমানে আন তাআলামা আন্নাল্লাহা মাকা হাইসুমা কুনত। তার আগে আল্লামা শেখ সালেহুল ফজল হাফেজাহুল্লাহ তাআলা এই আজকের যে হাদিসগুলি রয়েছে তার বিষয়বস্তু সম্পর্কে বলছেন, ইসমাতু মাইয়াতিল্লাহি তাআলা লিখালকিহি,
মহান আল্লাহর বান্দাদের সাথে থাকার প্রমাণ, মহান আল্লাহর তার সৃষ্টির সাথে থাকার প্রমাণ। ওয়া আন্নাহা লা তুনাফি উলুহু ফাওকা আরশিহি, আর তার সৃষ্টির সাথে থাকা তার আরশের উপর সমুন্নত হওয়ার পরিপন্থী নয়, উল্টো নয়। অর্থাৎ তিনি আরশে সমুন্নত আছেন আর তার সাথে সাথে সৃষ্টির সাথেও আছেন। এখন যদি আপনার ব্রেনে, স্বাভাবিক ব্রেনে এই কথা আসতে পারে যে এটা কেমন করে হয়, এটা কেমন করে হয়, যখনই প্রশ্নটা আসছে তার মানে আমরা আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেছি। গত আলোচনাগুলিতে একটি কথা বলেছিলাম যে যারাই অস্বীকার করেছে এই বিষয়গুলি অথবা এগুলির অপব্যাখ্যা করেছে, তারা অপব্যাখ্যা করার আগে বা অস্বীকার করার আগে কি করেছে, তুলনা করে দিয়েছে সৃষ্টির সাথে। যখন মগজে তুলনা ঢুকে গেছে তখন এটা কেমন করে হয়, এটা যখন হয় না তখন এর একটা অন্য কোন ব্যাখ্যা করতে হবে, আর না হলে কি করতে হবে, তাতিল, অস্বীকৃতি, অস্বীকার করতে হবে। এইভাবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এইরকম বহু গুণকে অস্বীকার করেছে। আবার বলছি, মাইয়াতুল্লাহ তাআলা লিখালকিহি, আল্লাহর সাথে থাকা, কার সাথে থাকা, তার সৃষ্টির সাথে, আল্লাহ তার সৃষ্টির সাথে থাকেন একটি বিষয়, আর আল্লাহ সৃষ্টির সাথে থাকেন এর মানে এই নয় যে তিনি আরশের ওপর সমুন্নত না, তিনি আরশে সমুন্নত। জি, যখনই আপনার প্রশ্ন জাগবে তার মানে আপনি মনে করছেন আমার মতো, অন্য কোন মানুষের মতো, এটা কেমন করা হয় যে আরশে আছেন আবার সবার সাথে আছেন, এটা কেমন করা হয়, তাই না? এটা তো আমাদের ক্ষেত্রে না, এটা মখলুকের ক্ষেত্রে না, এটা তো মানুষের ক্ষেত্রে না, যে সৃষ্টি একটা ক্ষুদ্র আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্রষ্টা। স্রষ্টা সম্পর্কে এই রকম চিন্তা করা যে আমাদের ক্ষেত্রে এটা অসম্ভব, সুতরাং আল্লাহর ক্ষেত্রে অসম্ভব না, ভুল কথা। এখন হাদিসগুলি দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এখানে যেটি প্রথমে নিয়ে আসা হয়েছে, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফদালুল ঈমানি, সবচাইতে উৎকৃষ্ট ইমান, সবচাইতে উত্তম ইমান বিশ্বাস হচ্ছে, আনতালামা, যে তুমি নিশ্চিত জানবে, আন্নাল্লাহ মা কাহাইসমা কুন, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে রয়েছেন। এই বিশ্বাস করা, এটা জানবে মানে জেনে বিশ্বাস করবে যে আল্লাহ তোমার সাথে রয়েছেন তুমি যেখানেই থাকো না কেন। এই আল্লাহর সাথে থাকাকে দুই ভাগে ভাগ করে গত আলোচনাতে বলেছিলাম, যখন আয়াতগুলি নিয়ে আলোচনা এসেছিল, একটা হচ্ছে খাস ভাবে আল্লাহর থাকা আর একটা হচ্ছে আম ভাবে আল্লাহর থাকা। তার মনে আছে না, ভুলে গেছেন সব? ওইদিকে মনে আছে, মাশাআল্লাহ। মাইয়াতুন আম্মা বা মাইয়াতুন আম্মা আরবিতে বললে, মাইয়াতুন খাসা, বিশেষ ভাবে সাথে থাকা আর সাধারণ ভাবে সাথে থাকা। বিশেষ ভাবে সাথে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যক্তিদের সাথে, অর্থাৎ মুমিনদের সাথে, মাশাআল্লাহ, তাহলে কিছু মনে আছে। আর সাধারণ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে রয়েছেন সমস্ত সৃষ্টির, কাফের, আল্লাহর দুশমন, যে কোনো দুশমন আল্লাহ রাব্বুল আলামিন সকলের সাথে, যতই অসৎ হোক, যতই অপরাধ, সমস্ত অপরাধ তার মধ্যে রয়েছে, তারপর আল্লাহ তার সাথে রয়েছেন। কোন দিক থেকে এই বিষয়, কিন্তু শুরুতে কিন্তু আমি ইঙ্গিত করে দিচ্ছি, যখন খুতবার পর বলেছি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে রয়েছেন বিশেষ ভাবে, অর্থাৎ সাহায্যের দিক থেকে। আল্লাহ মুমিনদের কি করেন, সাহায্য করেন, আল্লাহ আরশে আজিম আছেন, কিন্তু মুমিনের আল্লাহ যে কোনো জায়গায় সাহায্য করেন, পৃথিবীর যে কোনো জায়গায় মুমিন সাহায্য করেন, মুমিনকে আল্লাহ তৌফিক দেন, ভালো কাজের তৌফিক দেন, যে কোনো জায়গায় আল্লাহ তৌফিক দেন, বুঝা গেছে কিনা? মুমিনদের আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আরশে আজিমের থেকে যে কোনো জায়গার মমিনে আল্লাহ কি করেন, হেফাজত করেন। জি, তাহলে এই তিনটি কথা আর এইরকম যে কথাগুলি আসতে পারে খাস ভাবে সাথে থাকার বিষয়, আল্লাহ সুরক্ষার দিক থেকে, হেফাজতের দিক থেকে, আল্লাহ তৌফিক শক্তি সামর্থ্য দেওয়ার দিক থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সাহায্যের দিক থেকে, কার সাথে রয়েছেন, মমিনদের সাথে রয়েছেন। এই মর্মে ওই আয়াতগুলো রয়েছে, ইন্নাল্লাহ মাসাবিরিন, মাল মহসেনিন, সৎকর্মযোগীদের সাথে, নিষ্ঠাবানদের সাথে, ধৈর্যশীলদের সাথে, মাল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের সাথে আছে না নেই, মাল মুমিনিন,
জি অবাবিলিপ্ত দিক ইত্যাদি বিভিন্ন ভালো গুণগুলি বলে মমিনদের আল্লাহ বলছেন যে আল্লাহ ওদের সাথে রয়েছেন। এটা হচ্ছে খাস হবে থাকা এই সব দিক থেকে, এটা স্পেশাল ভাবে আল্লাহর সাথে থাকে। আমরাও তো এরকম ভাষা প্রয়োগ করি, কোন আপন জনকে বলি আমি তোমার সাথে আছি, মানে কি তোমার সাথে মানে বডির দিক দিয়ে কাছাকাছি আছি, না বডির দিক তো কাছে নাই, হয়তো আছে বাংলাদেশেও আর এখান থেকে টেলিফোন দিচ্ছে না, কি বলছেন হ্যাঁ আমি তোমার সাথে আছি। সে যদি বলে কোথায় সাথে, আমি সৌদি আরব, বলবে বুঝছে আপনার বাঘ ভঙ্গিমা, এই জন্য কখনই কথা বলবেন না, ও বোকা না, কিন্তু আল্লাহর কথা আল্লাহ সম্পর্কে বুঝতে গিয়ে বোকা সেজে যাচ্ছে কাফের বা যারা অস্বীকারী তারা বেদাতি অস্বীকার করে দিচ্ছে। আমরা তো এইভাবে ব্যবহার করি, দূরে থেকে বলি আমি তোমার সাথে আছি, এটা হচ্ছে খাস ভাবে সাথে থাকা। আর আম ভাবে সাথে থাকা জ্ঞানের দিক থেকে, আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কাফের চোর ডাকাতও থাকতে পারে না, যে চোর ডাকাত চুরি করে লুকিয়ে গেছে, জাদুকর জাদু করে লুকিয়ে গেছে আল্লাহ পাই না, হ্যাঁ আমরা খুঁজে পাই না যে কে জাদু করেছে, কিন্তু আল্লাহকে সব খবর আছে। ইলমের দিক থেকে সবার সাথে আল্লাহ আছেন, সৎ অসৎ সবার সাথে, মুসলিম কাফের সবার সাথে আছেন আল্লাহর বলে। ইলমের দিক থেকে পরিবেষ্টনের দিক থেকে পালাতে চাইছে অপরাধ করে, আল্লাহর পরিবেষ্টন থেকে পালাতে পারবে, আল্লাহর ঘেরা থেকে পালাতে পারবে না, আল্লাহর ঘেরার বাইরে পালাতে পারবে না, কোথায় পালাবে। পরিবেষ্টনের দিক থেকে, ঘেরার দিক থেকে, আর হ্যাঁ ক্ষমতার দিক থেকে। আল্লাহর একটি গুণ হচ্ছে কুদরাত, আল্লাহ কাদির, আল্লাহ কাদের, তখন আল্লাহর একটি গুণ হচ্ছে কি আল কুদরা, ক্ষমতা, ক্ষমতার দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, হ্যাঁ সকল সৃষ্টিকে সামনে সকল সৃষ্টির উপর আল্লাহ ক্ষমতা পান, আল্লাহর ক্ষমতার বাইরে আল্লাহর শক্তির বাইরে কোন সৃষ্টি যেতে পারবে, আল্লাহর আয়ত্তের বাইরে যেতে পারবে, এগুলো এগুলো হচ্ছে কি মাইয়াতুন আম্মা, সাধারণভাবে আল্লাহর সাথে থাকা, সাধারণভাবে আল্লাহর সাথে থাকা সকল সৃষ্টির সাথে, সকল শুধু মানুষ না সকল সৃষ্টির সাথে আল্লাহ রয়েছেন সাধারণভাবে। আর খাস বা বিশেষভাবে আল্লাহ সৎকর্মশীল ভালো মানুষদের সাথে রয়েছেন। তো এই ইয়াকিন বিশ্বাস রাখবে, এটাই তোমার উত্তম ঈমান, যে আল্লাহ তোমার সাথে রয়েছেন হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন, অর্থাৎ তুমি যদি একেবারে ভূগর্ভে লুকিয়ে যাওয়ার সেখানে পাপ করো তাও আল্লাহ খবর রাখেন, তোমার সাথে রয়েছেন খবর রাখার দিক থেকে। মাটির তলে লুকিয়ে গেছো আল্লাহ খুঁজে পায় না, হবে ক্ষমতা আল্লাহ চলে না সেখানে, এমন জায়গায় গেছো সেখানে আল্লাহ ক্ষমতা আছে নেই, তোমার সাথে রয়েছেন। তাহলে এটা হচ্ছে যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে রয়েছেন, এটা সকলের ক্ষেত্রে মমিন কাফের তোমাদের কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, সলাতের উদ্দেশ্যে দাঁড়ায়, তখন যেন সামনের দিকে থুথু না নিক্ষেপ করে, নামাজের অবস্থায় সামনের দিকে থুথু নিক্ষেপ না করে, অনেকের রোগ আছে বা বদ অভ্যাস আছে, ও মুখে শুধু থুতু আসতেই থাকে, বদ অভ্যাস আছে আর না রোগ আছে। ভারত বাংলাদেশ পাকিস্তান অধিকাংশ লোকের একটা খারাপ অভ্যাস আছে যেটা আরবদের মধ্যে দেখি না, সেটা হচ্ছে থুতু তো সবারই আসে, আরবদেরও আসে ঠিক না, আমারও আসে, তো জীবনে রাস্তাঘাটে থুতু তো আমি ফেলিনি মনে হয় কোথাও না, কিন্তু দেখবেন রাস্তাতে ভিড় ভাড়ও চলছে, আর ওই দিন পিছন থেকে লোক হেঁটে আসছে, বাতাস চলছে গায়ে পড়ল, এটা হচ্ছে অশিক্ষিতদের বা অসভ্যদের চিত্র যেটা, আর এটা শুধু দেখেছি মহাদেশের লোকদের, কখন আরবদের দিক করে ফেলছে, আর যদি কেউ ফেলে তো একবার অসভ্য। অন্তত এগুলো তো সাধারণ জ্ঞান কমন সেন্স দিয়ে শিখতে হয় ভদ্রতা, কিন্তু এগুলো জিনিস নাই দেখা যায়, কয়েকবার বেঁচেছে না হাঁটতে হাঁটতে পানের পিক ফেলে অভ্যাস হয়েছে, দেখা দেখি নাই যে পেছনে কেউ আসতে পারে বা কিছু বাতাস চলছে, কারো গায়ে দূরে গিয়েও পড়তে পারে, পেছনে কাছে নাই,
হতাশা গিয়ে ধরো গিয়ে কার গায়ে পড়তে পারে, সামান্য একটু ফোটা পড়লো ঘৃণা হবে। এই জন্য যেখানে সেখানে থুতু ফেলা উচিত নাই, থুতু থুতু আপনি জমা করে গেলেন না, বেশি পরিমাণ জমা হলে একটা অরুচি আসবে, কিন্তু অটোমেটিক থুতু আসছে চলে যাচ্ছে, গিলে নিচ্ছেন, কে গিলে না, অসুবিধা আছে নাকি? বুঝা গেছে? থুতুটা মুখের বাইরে চলে আসার পরে, বাইরে চলে এসছে তারপর যদি গিলতে বলা হয় পারবেন, রুচি হবে না, কিন্তু আপনার মুখের ভিতরে আছে, আসছে আর যাচ্ছে, আসছে আর গিলে নিচ্ছে, কোনো অসুবিধা নেই। এই বিষয়গুলি বোঝার বিষয়, কিন্তু অনেকে মনে করে যে থুতু মুখে আসছে তার মানে ওকে গিলা গেছে না, ওকে জমা করে একবারই ফেলতে হবে, ও যখন মন ফেলতে আছে রাস্তায় আড়ছে আর ফেলছে, অসভ্যতা। মানুষ তো একরকম নাই, মেলা রকম আছে। নামাজের ভিতরে অনেকে থুতু আসতে পারে, ফেলবো কোন দিকে, থুতু ফেলা ছাড়া গিলতে জানে না, বোঝা গেছে? অভ্যাস আছে ফেলা, সামনে যে হালত অজ্ঞতা থাকলে সামনে ফেলে দিতে পারে। আর দিন হচ্ছে সম্পূর্ণ পূর্ণাঙ্গ বিধান, সব সমস্যার সমাধান রয়েছে। এখন থুতু এসছে আর তুমি ফেলাই অভ্যাস, তো কোথায় ফেলবে? সামনের দিকে থুতু ফেলিও না, ফাইন আল্লাহ কেবল ওয়াজি, কারণ আল্লাহ সামনের দিকে রয়েছেন, আল্লাহ সামনের দিকে রয়েছে, সামনের দিকটা মুসল্লির সবচাইতে সম্মানিত মহতারাম জায়গা। আর আপনি কিবলামুখী হয়ে নামাজ আদায় করছেন, সেই জন্য বলা হয়েছে আল্লাহ সামনে রয়েছেন, না হলে সত্যিকার অর্থে আল্লাহ কোথায় রয়েছেন? সত্তাগত দিক থেকে মহান আরশের উপর সমুন্নত, আর তিনি যেসব বিষয়গুলি বললাম ওইসব দিক থেকে আল্লাহ সবার সাথে রয়েছেন, সব জায়গায় রয়েছেন। আল্লাহর এলিম সব জায়গায় রয়েছে, আল্লাহর ক্ষমতা সব জায়গায় রয়েছে, আল্লাহর পরিবেষ্টন সব জায়গায় রয়েছে, ঠিক না? আল্লাহর ক্ষমতা ইত্যাদি এইসব দিকগুলো যেগুলো আছে সব সব জায়গায় রয়েছে। কিন্তু এখানে শুধু সামনেকে, সামনে শেখ সাহেব ফজল বলবেন এর ব্যাখ্যায়, ওই কথাটির দিকে ইঙ্গিত করে দিলাম যে আল্লাহ সামনের দিকে রয়েছেন, তার মানে কথা বুঝবেন না যে আল্লাহ আল্লাহ তাহলে এলিম কি ডান দিকে নেই, এলিমের ক্ষেত্রে আল্লাহর ক্ষমতা কি ডান দিকে নেই, বাম দিকে নেই, আছে। আল্লাহ কি বলছে, আল্লাহর পরিবেষ্টনী কি সব দিকে নেই, আছে, পেছনেও আছে। আর যদি মনে করেন সত্তাগত দিক থেকে, তো আল্লাহ তো সামনে নেই, আল্লাহ তো আরো সাজিম আছে। এটা তো আরেকটা কথা হইল, এক তো হইল যে দুই ভাগ করলাম, আল্লাহর সাথে থাকাটা কয় ভাগে বিভক্ত, দুই ভাগে বিভক্ত, যে আল্লাহ সত্তাগত দিক থেকে আর সে সমুন্নত, আর তার এই বিভিন্ন দিকগুলি বললাম যে দিক থেকে মুমিনদের সাথে খাস ভাবে আছেন, আর যারা মুমিন আর কাফের সব সকল সকল সৃষ্টির সাথে আল্লাহ আমভাবে আছেন, সাধারণ ভাবে আছেন, দুই ভাগ করলাম। আবার আল্লাহ সামনে আছেন যদি এই হাদিসে, তাহলে এটা হচ্ছে তৃতীয় প্রকার হয়ে যাবে, বুঝছেন কিনা? তো এইরকম তো নেই যে আল্লাহ সামনের দিকে আছেন, পিছনে নেই, ডানে নেই, বামে নেই, কথা নেই। তো এখানে কি জন্য বলা হয়েছে যে সামনের দিকটা মুসল্লির সম্মানিত স্থান, সে সামনে শুয়ে সিজদা করছে, সামনে তার কিবলা রয়েছে, আর কিবলামুখী হচ্ছে মানে আল্লাহ অভিমুখী হচ্ছে, সে আল্লাহমুখী হয়ে নামাজ আদায় করছে, এই অর্থে বলা হয়েছে যে আল্লাহ সামনে রয়েছেন। ফাইন আল্লাহ কিবলা ওয়াজহি ওয়ালা আন ইয়ামিনিহি, তারপরে একজন মানুষ যখন দাঁড়িয়ে কারো কাছে আরজি করে বা কারোর সাথে কথা বলে, তো ডান দিকে যাকে সম্বোধন করে সে ডান দিকে বা বাম দিকে আছে এভাবে তো কথা বলে না, অথবা পিছনে আছে আর আপনি কথা বলছেন এমন ভাবে তো কারোর সাথে কথা বলেন না, ঠিক না? মুখোমুখি কথা বলেন, কথা বুঝছেন কিনা আমার? জি হ্যাঁ। তো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করা, সালাত আদায় করা হচ্ছে আল্লাহর সাথে মোনাজাত, মানে চুপিসারে কথোপকথন, কথা বলা। তো আল্লাহর সাথে যখন নামাজ অবস্থায় কথা বলছেন, তাহলে আল্লাহ কোন দিকে? এই অর্থে আল্লাহ সামনে, কারণ সামনে রেখে কথা বলি আমরা, এই অর্থে। ওয়ালা ইয়ামিনিহি, এমনকি ডান দিকেও থুতু ফেলিও না, সামনে ফেলবো না তো ডান দিকে ফেলবে না, ডান দিকে ফেলিও না। ওয়ালাকিন ইয়াসারিহি, তবে কোন দিকে থুতু ফেলবে? থুতু চলে এসছে, অনেকের বেশি থুতু আসে আর থুতু তার জন্য দিলে না হয়তো অরুচিকর, বাম দিকে ফেল, বাম দিকে ফেলে দেবেনি, আর না হলে আও তাহতা কাদামিহি, বাম পায়ের নিচে ফেল, ডান পায়ের নিচে না, বাম পায়ের নিচে ফেলো, এটা সবচেয়ে ভালো। বাম দিকে যদি কোনো মুসল্লি না থাকে তো বাম দিকে ফেলা যায়, এই দুটোর ব্যাখ্যা আবার সমন্বয় করা যেতে পারে। বাম দিকে কোনো মুসল্লি নেই, সুতরাং বাম দিকে ফেলে দেন, কোনো মুসল্লি নেই। আর যদি বাম দিকে মুসল্লি থাকে, বাম দিকে ফেলে তো মুসল্লির গায়ে পড়বে, বড় সামনে পড়বে, কি করবেন? বাম পায়ের নিচে ফেলে সেটাকে কি করে দেন, মাটির সাথে ঘষে দেন, মাটিতে মিশে যাক, ঘষে দেন।
এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কার্পেটওয়ালা মসজিদের যুগে বলেছিলেন কি না? পাকা মসজিদের যুগে বলেছেন কি? কখন বলেছিলেন? যেই সময় নবী করিম মসজিদ নববীতে চাটাই পর্যন্ত পাটি পর্যন্ত ছিল না, মাটিতে নবী সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন। বোঝা গেছে কিনা? নামাজ পড়তে পড়তে আপনি তাহলে এই হাদিস যদি প্র্যাকটিক্যাল করতে চান যে থুতু ফেলবো, তাহলে আপনি মাঠে ঘাটে নামাজ পড়ছেন না, থুতু চলে এসছে বেশি। আর আর ওই সময় আপনি দেখছেন যে সবদিকে তো মাটি, আর মাটি মাটিতে মরুভূমিতে বা বালিতে সেজদা করছি অথবা মাটিতে সেজদা করছি, সমস্যা নেই, বাম দিকে ফেলে দিয়ে আপনি মুছে দেন বাদি, এখন অসুবিধা নেই। এখন যদি কার্পেটের মসজিদে ফেলেন তাহলে তো মার খেতে হবে। বুঝা গেছে কিনা? হাদিস গুলিকে যেই সময় নবী বলেছেন সেই সময় প্রেক্ষাপটে বোঝার চেষ্টা করতে হবে, এমন জায়গায় ফেলবেন না যেখানে মারামারি শুরু হয়ে যায়, মার খেতে হয়। এইরকম জুতা পরে নামাজ পড়ার বিষয়টি, এই বিষয়ে আমার শ্বশুর এলাকায় এক মোল্লাজি আছে, ও জুতা পরে নামাজ পড়ার সুন্নতটা ভালো করে বুঝেছে, এমন ভালো করে বুঝেছে যে এখনো মসজিদের গেটে এসে জুতাটাকে ভালো করে পরিষ্কার করে বসে বসে ক্লিন করবে, তলা যেহেটা এলো যে একটু ধুলো টুলো লাগলো পরিষ্কার করবে, করে তখন জুতাটা পরে মসজিদে নামাজ পড়বে। এই নিয়ে কত জায়গায় যে বিবাদ হলো, আর কত জায়গায় যে ওকে ধাক্কা খেতে হলো মসজিদে বেরিয়ে ধরে, কত জায়গায় যে মার খেতে হলো, এমনকি ওকে মসজিদ থেকে ওখান থেকে নিষেধ করে দিতে আমাদের মসজিদে আসবেন, আর এক মসজিদে যাবার, একবার তো ওকে বন্ধ করে রেখে দিয়েছিল। শেষে অনেক আগের কথা বলছি, আজকে থেকে প্রায় 22-23 বছর আগের কথা বলছি, একদম মাসের আগে। তো আমি তখন ওখানে মদিনা থেকে পাশ করে যাবো, পড়াইতাম বড় জামিয়া বুখারীতে, 40 কিলোমিটার দূর ওখান থেকে। তো মাঝে মধ্যে শ্বশুর গ্রামে যাওয়া হইলে ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি মসজিদে, তারা বললো যে শেখ এক কাজ করেন, এই জুতা পরে নামাজ পড়ার মাসলাটা একটু আজকে জুমার দিনে বলবেন, এই বিষয়ে আলোচনা করবে, কারণ ওকে মারাও হয়েছে, ঘরে বন্ধ করে কয়েক ঘন্টা বন্ধ করে রাখা হয়েছে, কিছু লোকেরা আছে সমাজে হইল। আর এও জুতা ছাড়বে না, হচ্ছে মায়ের খাই খাই কিন্তু জুতার সন্নত কায়েম করবই। জি, দুই দিক থেকে বাড়াবাড়ি, এফরাত আর তাফরীত, তোমার খুদ্ বিষয়টা আলোচনা করলাম। একটু ঠান্ডা হলে তারপর থেকে আর মাঠটা এরকম খাইনি, কিন্তু মাঝে মধ্যে মসজিদ আসবে না আমাদের। এই হাদিসটা বোঝার জন্য এই জুতা পরে হাদিস আছে, জুতা পরে, ইহুদিরা জুতা পরে না তোমরা জুতা পরিও, ইহুদিদের বিরোধিতা করে এই হাদিস আছে, আবুদাউদে আছে, বেশ কয়েকটি মর্মে হাদিস আছে। কিন্তু এই নাই যে তোমরা কার্পেট আছে মসজিদে, পাকা মসজিদ, আর ওখানে জুতা পরে যে কার্পেটের উপর, সৌদি আরবে তো মার খেতে হবে। হ্যাঁ, যারা মেকানিক্যাল কাজ করে গায়ে ময়লা ধুলো লেগে থাকে তাদের জন্য বেশ কিছু মসজিদে যাই নামাজ রাখছে স্পেশাল, যে তোমরা এই ভালো কার্পেট খারাপ করিও না, তোমরা এই কালি আর ময়লা দিয়ে তোমরা কি করে যাই নামাজ বিচ্ছে নামাজ পড়ে, দেখেছেন এরকম মসজিদ, মেলা মসজিদ আছে। তাহলে চিন্তা করেন যে জুতা নিয়ে যদি কার্পেট উঠে যান তো এখানে তো আপনার হ্যাঁ খবর আছে সৌদি আরব, ঠিক না? অথচ এটা সুন্নতের দেশ, কারণ এটা আপনার যুক্তিসঙ্গত কথা নাই যে আপনি কার্পেট উপরে জুতা নিয়ে নামাজ পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নবীর মাটি ছিল, পাথর কুচি পাথর ছিল, ওখানে জুতা পরে নামাজ পড়ার সুবিধা নেই। তো ওইরকমই আপনি এই সুন্নতটা কায়েম করার জন্য আপনি বাড়িতে তো জুতা পরে নামাজ পড়ে নিতে পারেন। সুন্নাত নামাজগুলি 17 রাকাত ফরজটা মসজিদ, আর তারপরে বাড়িতে যখন নামাজ পড়েন আপনি যদি জুতা পরে নামাজ পড়েন কে বাধা দিবে আপনাকে, অসুবিধা আছে? তো সুন্নাত আমল হয়ে গেল। মাঝে মধ্যে যখন বিভিন্ন জায়গায় মাঠে ঘাটে নামাজ পড়লেন যখন, তখন জুতা পরে নামাজ পড়ে দিলেন, সুন্নত কায়েম হইল না হইল না, আমল হয়ে গেল সুন্নতের উপর, ঠিক আছে? জানাজা পড়ে আমাদের দেশের লোকেরা শুনে রাখেন, মজার কথা, জানাজা পড়তে গিয়ে এত বাড়াবাড়ি, জুতা পরা লোক পাবেন না আমাদের দেশে, জুতা বিরোধী লোকই বেশি পাবেন। হ্যাঁ, জুতা খুলবে খুলে পায়ে তলে রেখে দিচ্ছে, খেয়াল করেছেন কিনা? আর জুতা রাখবে কোথায়? এদিক ওদিক সব তো মানুষ পায়ের তলে রেখেছে কিন্তু জুতাটা খুলে রেখেছে, মাটিতে পান নাই, কিসের উপর? জুতার উপর পাঁচা পাদি আছে কিন্তু জুতা পরে নামাজ পড়বে না, কত অজ্ঞতা! অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা জুতা পরিধান করে নামাজ পড়ো, ইহুদিদের বিরোধিতা করো, অন্তত ইহুদিদের বিরোধিতার জন্য। আমরা জানাজার নামাজের সময় যদি জুতাটা পরে নামাজটা পড়ে নিই, অসুবিধা আছে নাকি? তো হয় অজ্ঞতা আর না হয় সুন্নত বিরোধিতা।
অজ্ঞতা আর নয় সন্ন্যত বিরোধিতা। এফরাত আর তাফরিদ, এই যে মোল্লাজির কথা বললাম তার মধ্যে কি রয়েছে, এফরাত বাড়াবাড়ি রয়েছে, আর এদের মধ্যে রয়েছে করতে দেবো না এসব আর করবো না। হ্যাঁ, এমনকি আমাদের জুতা যদি খুলতে হয় তো পায়ের তলাই খুলে রাখবো পর্যন্ত, কিন্তু জুতা পুড়ে নেওয়া বলবো না। বড় অজ্ঞতা মুসলিম সমাজে। বাম পায়ের নিচে থুতু ফেলেন, কিন্তু দেখতে হবে যে এখানে পরিবেশটাকে থুতু ফেলার মতো আছে, মসজিদ কি ওই রকম, ঠিক আছে, আর মসজিদ ধরে মুছিয়ে দিতে হবে, থুতু ফেলে রাখা যাবে না মাটির সাথে, যেন মাটিতে নিশ্চিন্ন হয়ে যায়। মুত্তাফাকুন আলাইহি বুখারী মুসলিমের হাদিস। তৃতীয় হাদিস, নবী সাল্লামের বাণী দুয়া, আল্লাহ রাব্বাস সামাওয়াতি সাবঈ ওয়াল আরদি, হে আল্লাহ, আল্লাহ মানে ইয়া আল্লাহ, হে আল্লাহ, সাত আকাশ সমূহের প্রতিপালক মালিক, ওয়াল আরদে এবং জমিনের মালিক, ওয়া রাব্বাল আরশিল আজিম মহান আরশের মালিক, রব্বানা হে আমাদের রব, ওয়া রাব্বা কুল্লি শাই প্রত্যেক বস্তুর রব, ফালেক আল হাব্বি ওয়ান নাওয়া যিনি শস্য এবং বীজ বিদীর্ণকারী, মানে কি যিনি, হ্যাঁ, এই যে খাদ্যদ্রব্য রয়েছে, আপনি আপনি ধান অথবা ধান কোন দানা গম মসুর যেকোনো যখন মাটিতে ফেলে দেবেন তখন কি হয়ে যায় সেটা, একটু রস পেলেই সেটাতে ফাটল ধরবে আর সেখান থেকে অঙ্কুর গজে গাছ হবে, এইটা হচ্ছে ফালাকা, ফালাকা মানে বিদীর্ণ করা। নাওয়া না বলা আঁটি, কি আঁটি, আঁটি ফল বললেন আঁটি, আঁটি থেকে যে গাছ বের হয় এটা কে করেন, একমাত্র আল্লাহ। জি, আমার অনিষ্ট থেকে, আমার নিজের অনিষ্ট থেকে, মানুষের নিজের অনিষ্ট আছে না, নেই, নিজের ক্ষতি নিজে করে না, আমরাই তো নিজের ভাষা বলি, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, নিজের ক্ষতি নিজে করে, তো আমি আমার দ্বারা যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমার যে খারাপ দিক আছে ওই খারাপ দিক থেকে আশ্রয় চাইছে আল্লাহ, ওটাকে দূর করো, বহু খারাপ দিক আছে প্রত্যেক মানুষের মধ্যে, অমিন সারে করলে দাবাতিন, আর প্রত্যেক এমন জীব জন্তুর অনিষ্ট থেকে আশ্রয় গ্রহণ করছি তোমার, আন্তা আখেজুন বে নাসিয়াতিহা, যার তুমি কপাল ধরে রয়েছে, অর্থাৎ তোমার হাতে যারা রয়েছে, যেসব সৃষ্টি রয়েছে, আর সমস্ত সৃষ্টি আল্লাহর হাতে রয়েছে, সুতরাং এখানে সমস্ত সৃষ্টিকে বোঝানো হয়েছে, সমস্ত জীবজন্তুকে বোঝানো হয়েছে, আনতাল আউয়াল তুমি সর্বপ্রথম, ফালাইসা কাবলাকা শাই তোমার পূর্বে কোনো কিছু নেই, ওয়ানতাল আখির তুমি সর্বশেষ, ফালাইসা বাদাকা শাই তোমার পরে কোনো কিছুই থাকবে না, দুনিয়া সব ধ্বংস হয়ে যাবে, আল্লাহ থাকবে, বেকাজুল জালাল ওয়াল ইকরাম, যার আদি অন্ত নেই, ও আনতা যাহির তুমি প্রকাশ বা প্রকাশ্য, ফেলে সাফোক আকাশে তোমার ওপরে কিছু নেই, তুমি সবকিছুর ঊর্ধ্বে, ও আনতাল বাতিন আর তুমি গোপন বা তুমি সবচেয়ে গভীরে, ফেলে সাদুন আকাশে তোমার নিচে কোনো কিছু নেই, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু ওপর নিচের সমস্ত খবর রাখেন এবং সমস্ত কিছুর সাথে আসেন কোন দিক থেকে, যেমন খবর রাখার দিক থেকে, জ্ঞানের দিক থেকে, ক্ষমতা আল্লাহর ক্ষমতা যেমন সবকিছুর ঊর্ধ্বে রয়েছে তেমন সবকিছুর নিম্নেও রয়েছে, ইকযি আননি দাইন, হে আল্লাহ আমার ঋণ পরিশোধ করে দাও, মানে ঋণ পরিশোধ করার তৌফিক দাও, ওয়া আগনিনি মিনাল ফাকর এবং আমাকে অভাব মুক্ত করে দাও, ফাকর মানে অভাব, দারিদ্র, আমাকে দারিদ্র মুক্ত করে দাও, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিম রয়েছে। চতুর্থ হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবাই কেরামকে দেখলেন যে তারা চিৎকার করে জিকির আজকার করছে, আজকালকার বেদাতীদের জিকির আজকারে মেলা বেদাত রয়েছে, তার মধ্যে একটা বেদাতি তরিকা হচ্ছে চিৎকার করে জিকির করা, উচ্চ স্বরে চিৎকার করে জিকির করা, আর একটা হচ্ছে সম্মিলিত ইজতিমা একসাথে এক আওয়াজে জিকির করা, আর একটা হচ্ছে অসম্পূর্ণ বাক্য দিয়ে আল্লাহু ইল্লাল্লাহ হু হু এইসব জিকির, আর জিকির জিকির করতে করতে পাগলামি মাতলামি করে লাফ দিয়ে কোথা থেকে কোথায় উঠে যাওয়া, জিকির করছে হুজুরজি ও হুজুরের হ্যাঁ মাথার উপরে লাফ দিয়ে একবারে ধরে ওকে চেপে বসেছে, আউযু বিল্লাহ, এরাকে দেখলে তো শয়তান লজ্জা পাবে,
শায়দ আল্লাহ জবাবে জি যে আমি তো এতদূর করতে চাইনি, শিরিক করিয়ে দিলে তো কাজ হয়ে গেছিল, থিয়াত্তো করার দরকারটা কি? যাতে এরা শিরিকও করে, এত শিরক মুক্ত না এরা, থিয়াত্তোটাই শয়তানের জন্য যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। তখন সাহাবাই কেরামরা উচ্চ স্বরে একটু জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুন্নতি তরিকাতে তারা জিকির করেছিল, সম্মিলিত নয়, মহব্বতের সাথে একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ সুর করে শুরু করে দিলেন না, ওইটা করেনি তারা, শুধু ও জোরে আওয়াজ করে জিকির করেছিলেন সাহাবাই কেরামগণ। নবী সাল্লাম নিষেধ করলেন, তার মানে এটাও নিষিদ্ধ, আইয়ুহান নাস হে লোকেরা, আর বেউ আলা আনফুসেকুম, তোমরা নিজেদের সাথে নম্র আচরণ করো, আর বেউ মানে হচ্ছে এর ফেকু, তোমরা নিজেদের সাথে নরম ব্যবহার করো, আর একটু আস্তে বলো, ফাইন্নাকুম লা তাদউনা আসাম্মা ওয়ালা গায়বা, কারণ তোমরা না কোন বধিরকে ডাকছো যে আল্লাহ শোনেন না, ওয়ালা গায়বা না কোন অনুপস্থিতকে ডাকছো যে তিনি এখানে নেই, শুনতে পারো অনেক দূরে আছে, সুতরাং চিল্লে ডাকতে হবে, চিল্লে জিকির করতে হবে, তাও না, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন হাজির গায়ব নন, তখন কি তিনি হাজির, আর তিনি বধির বৈরা নন, তার মানে তিনি সামি সর্বশ্রোতা, সবকিছুই শোনেন। জি তাই বলছেন ইন্নামা তাদউনা সামিয়ান বাসিরান করিবা, নিশ্চয়ই তোমরা ডাকছো বা দোয়া করছো, জিকির আজকার হচ্ছে আল্লাহকে ডাকা, দোয়া করছো বা জিকির আজকার করছো, সামিয়ান এমন সত্তার যিনি সর্বশ্রোতা সবকিছু শোনেন, বাসিরান যিনি সর্বদ্রষ্টা সবকিছু দেখেন, করিবান যিনি অত্যন্ত নিকটবর্তী, করিবান দূরে না যে চিৎকার করে ডাকতে হবে, ইন্নাল্লাযীনা তাদউনাহু আকরাবু ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, নিশ্চয়ই যে আল্লাহকে তোমরা আহ্বান করছো ডাকছো, তিনি তোমাদের কাছে রয়েছেন, মিন উনুকি রাহিলাতিহি, তোমাদের নিজের তোমাদের যে কোনো ব্যক্তির যে বাহন রয়েছে, বাহনের অর্থাৎ উঁটের, উঁটের যে গর্দনটা রয়েছে কত দূরে, আর উঁটের পিঠে বসে আছেন আর গর্দন কত দূরে, লম্বা হাত হলে তো চলেই যেতে পারে, আনালে একটু এগিয়ে যাবে, যদি নাও যায় ওট লম্বা একটু এগিয়ে গেলে হাত চলে যাবে, তো এর চাইতে বেশি আল্লাহ কাছে রয়েছে, যাকে তোমরা ডাকছো, আকরাব ইলা আহাদিকুম মিন উনুকি রাহিলাতিহি, তিনি তোমাদের বাহনের যে গর্দন রয়েছে বা ঘাড় রয়েছে তার চাইতে বেশি নিকটে রয়েছে তোমাদের থেকে, মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস। এই ছিল চারটি হাদিস, এই হাদিসগুলি থেকে কি জানতে পারলাম, মোটামুটি বুঝেছেন, কিন্তু আবার বলছি শেখ সালেহুল ফজলান হাফিজাহুল্লাহর ভাষায় তিনি বলছেন প্রথম হাদিসটি সম্পর্কে, প্রথম হাদিস কি ছিল, সবচেয়ে উত্তম ইমান হচ্ছে যে আপনি জেনে এই কথা নিশ্চিতভাবে বিশ্বাস করবেন যে আল্লাহ তোমার সাথে রয়েছেন যেখানে তুমি থাকো না কেন। বলছেন অফিল হাদিস দলিলুন, এই হাদিস প্রমাণ করে কি, আলা ইসবাতি মাইয়াতিল্লাহ লি খালকিহি বিইলমিহি ওয়া ইহাতাতি বিআমালিহিম, যে আল্লাহ সাথে রয়েছেন তার মখলুক সৃষ্টির জ্ঞানের দিক থেকে, দেখলেন জ্ঞানের দিক থেকে বললেন, এহাতাতিহি এবং পরিবেষ্টনের দিক থেকে, কেন বললেন যে যেখানেই থাকো না কেন, সব জায়গায় তার মুসলিম নেই, সব জায়গায় তার ভালো মানুষ নেই, তাহলে বুঝা গেল যে মুসলিম কাফের সৎ অসৎ আর মানুষ থাক আর না হয় অন্য জীব জন্তু থাক, সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কোন দিক থেকে রয়েছেন, বেইলমেহি তার জ্ঞানের দিক থেকে, কোনখানে একটা পিপিলিকা আছে তাকে রিজিক দিতে হবে, কোনখানে একটা কীট পতঙ্গ আছে তাকে রিজিক পৌঁছাতে হবে, আল্লাহ সব জানেন, আল্লাহ শুধু রিজিক আমাকে আপনাকে দেন না, মানুষকে শুধু দেন না, আমা মিন দাব্বাতিন ফিল আরদি, ভূপৃষ্ঠে যত জীব জন্তু আছে যা চলাফেরা করে, যে কোনো ভাবে চলাফেরা করে, ইল্লা আল্লাহ রিজকুহা, আল্লাহর দায়িত্ব হচ্ছে তাদের উপজীবিকা সরবরাহ করা, রিজিক দেওয়া, তাদের কাজকর্ম সম্পর্কে কে কি অবস্থায় আছে, কার কি প্রয়োজন, অথবা কে কোন রকম কাজ করছে, কে ভালো করছে কে মন্দ করছে, কে প্রতিদান ভালো প্রতিদান পাওয়ার কাজ করছে, কে শাস্তি পাওয়ার কাজ করছে, ওয়ান্নাহু ইয়াজিবু আলাল আবদা আন ইয়াতাযাক্কারা যালিকা দাইমান, আর এই হাদিস দ্বারা আরো বোঝা গেল যে বান্দা যেন সবসময় স্মরণে রাখে এই বিষয়টি, সবসময় যদি স্মরণে রাখেন উপকারিতা, উত্তম ইমান কোন দিক থেকে, কেমন করে, শুধু বিশ্বাস করলেন, বিশ্বাস আছে আল্লাহ সব জায়গায় রয়েছেন, তার জ্ঞানের দিক থেকে ক্ষমতার দিক থেকে, না আল্লাহ সবকিছুকে ঘিরে রয়েছেন, কিন্তু এর যে প্রতিফলন, এর যে রেজাল্ট, ফলাফল আপনার লাইফে দেখা যাচ্ছে না, কারণ আপনার এই বিশ্বাস নামে মাত্র বিশ্বাস,
এই বিশ্বাসটা হাতে নাতে বিশ্বাস নেই, আপনার মাথা থেকে পা পর্যন্ত এই বিশ্বাসের কোন প্রভাব পড়ে না। আল্লাহ যেখানে থাকে না কেন, জানছেন সহি আকীদা, আল্লাহ সব জায়গার খবর রাখেন, সব কিছুর খবর রাখেন, আবার সমস্ত পাপ করে যাচ্ছেন, মারামারি করবেন থানা পুলিশের সঙ্গে, অনেক সময় মারামারি করবেন, পুলিশ দাঁড়িয়ে আছে, মারামারি করবেন সঙ্গে, মারামারি এখনই অ্যারেস্ট, তাই না? ওইরকম আর কোন অপরাধ স্ত্রীর সামনে চরিত্রের পদস্খলন না, সাহসী হবে বাপ মায়ের সামনে হবে না? তাহলে গায়রুল্লাহকে লজ্জা করছেন অথবা ভয় করছেন, কিন্তু আল্লাহ বলে তো আল্লাহ যে সবসময় দেখছেন শুনছেন জানছেন, খবর নেই। আজকাল এই মোবাইলের ফেতনার যুগে সমস্ত পাপ দেখছেন করছেন শুনছেন, কত পাপ এই মোবাইলে ভরা রয়েছে। এই উত্তম ইমানের যদি আপনার জীবনে প্রতিফলন ঘটতো তাহলে ভালোটা আপনি দেখতেন, মন্দ মোটেই না, সাথে সাথে ওটাকে সরাইতেন, কিন্তু না, অথচ নামাজের লোক হইত, শুধু নামাজ পড়লেই হবে, এই নামাজের প্রতিফলন আপনার জিন্দগিতে কোথায়, এই ইমান কোথায়? তাই শেখ সাল ফজান বলছেন যে বান্দার ওপর ফরজ যেন সব সময় এই কথা স্মরণ রাখে, কি যে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। এটা করলে কি হবে, সবসময় মনে রাখতে হবে, স্মরণ রাখতে হবে, ভুললে হবে না, কিন্তু স্মরণ করার মতো স্মরণ রাখতে হবে। এবং আল্লাহ ধরবে না, ধরবেন না, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ সব জানলেন দেখলেন, কিন্তু তারপরে আল্লাহ ধরবেন কি ধরবেন না, আর একটা ইমান, যদি এই ইমান না থাকে যে আখেরাত আছে ধরা খাবো, ইমান না থাকে তাহলে অসুবিধা নেই, দেখলো দেখলো অসুবিধা কি, কিচ্ছু হবে না। কিন্তু আর একটা ইমান আছে যে আল্লাহ হিসাব নেবেন, সারিউল হিসাব, শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, দ্রুত হিসাব গ্রহণকারী, প্রত্যেককে তার সামনে দাঁড়াইতে হবে। এই আকীদাগুলি যত যার সুন্দর হবে তত তার লাইফটা সুন্দর হবে, তত সে মানুষের মতো মানুষ হবে, ফেরেশতা চরিত্রের মানুষ। ফায়ুহাসসান আমালহু, যখন মানুষ সবসময় স্মরণ রাখবে যে আল্লাহ তোমার সাথে আছেন, তার জ্ঞানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে, পরিবেষ্টনের দিক থেকে, আমি তো অপরাধ করে পালাইতে পারবো না, দেশ থেকে পালিয়ে যাবো অপরাধ করে, ক্রাইম করে, সরকার ধরতে পারলো না, আরেক দেশে গিয়ে কোথায় আপনি রাজনৈতিক আশ্রয় নিয়ে নিন, আজকে জানেন তো এটা একটা রাজনৈতিক টার্ম, তাই রাজনৈতিক আশ্রয়, পলিটিক্যাল ভাবে আপনি ওখানে গিয়ে চাইলেন, আপনি আশ্রয় চাইলেন যে আমি দেশে যেতে ভয় পাচ্ছি, আমার অত্যাচার হইতে পারে, আর মানবাধিকার বলে আপনাদের কাছে একটা কিছু আছে, সুতরাং আপনাদের দেশে আশ্রয় দেবে, আর ইসলামের বিরুদ্ধে কিছু করে দিলে তো কাজ হয়ে গেল, এহদিন আসার আশ্রয় দেওয়ার জন্য বসে আছে, কুফরি শক্তি বসে আছে। জি হ্যাঁ, মানুষের ক্ষমতার বাইরে পালিয়ে যাচ্ছেন, কিন্তু আল্লাহর ক্ষমতার বাইরে যেতে পারবেন, পারবেন না। যখন এই কথা সবসময় মনে থাকবে, ফায়ুহাসসানু আমালাহু, নিজের আমলটাকে সবসময় ভালো করবেন, খারাপ আমল করবেন না, কারণ আল্লাহ জেনে নিলেন, দেখে নিলেন, ধরবেন, মরব আর ধরা খাব। আল্লাহ যেন আমাদেরকে এইরকম ইমান দান করেন। সামনের দিকে থুতু ফেলতে হবে না, ওটা তো হাদিস আছে, কেন যে আল্লাহ সামনের দিকে, আপনি আল্লাহর সাথে কথোপকথন করছেন, কিন্তু ডান দিকে আবার কি হলো, ডান দিকে ফেলতে পারেন, বাম দিকে ফেলতে পারেন, এটা কেন বলছেন যে ওয়ালা ইয়াবসুকুল মুসাল্লি আইয়ামিন নেহি, নামাজি ব্যক্তি ডান দিকে থুতু ফেলবে না, তাশরিফান লিল ইয়ামিন, কারণ বাম দিকের তুলনায় ডান দিকের সম্মান রয়েছে, ডান দিকের সম্মানার্থে আমরা সম্মানার্থে অনেক কাজই করি, জি জি, প্রথাগত অনেক কিছু করি সম্মানগত দিক থেকে। বলে আন্নাল মালাকাইনা আইয়ামিনহি, আর একটি হাদিস প্রমাণ করে যে দুই ফেরেশতা ডান দিকে রয়েছেন, যেমন সহিহ বুখারী একটি বর্ণনায় রয়েছে, বলছেন শেখ সাহেব ফজল হাফিজাহুল্লাহ তো ফেরেশতাদের ইহতরাম করতে হবে, একটা মানুষ থাকলে আপনি থুতু ফেলবেন না, তো ডান দিকে ফেরেশতা আছে, সেটা ফেরেশতার শ্রদ্ধা সম্মান করেন। এই হাদিস থেকে যা পেলাম সেটা হচ্ছে আন্না ফিহি ইসবাতা কুরবিল্লাহ সুবহানাহু মিন আবদিহিল মুসাল্লি ওয়া ইখবালিহি আলাইহি ওয়া হুয়া সুবহানাহু ফাওকাহু, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে থেকেও বান্দা যিনি নামাজের অবস্থায় থাকেন মুসল্লির কাছাকাছি, মুসল্লির কাছাকাছি এবং মুসল্লির সামনে, এটা আমরা প্রমাণ পেলাম। তো এর দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন কাছে রয়েছে, মুসল্লির কাছে, মুসল্লি ভালো অবস্থায় আছে, তাই না? সৎকর্মশীল ব্যক্তি যে নামাজ পড়ছে সে নেক অবস্থায়, ভালো অবস্থায়, সৎকর্মশীল সে, তো আল্লাহ রাব্বুল আলামিন সৎকর্মশীলদের সাথে রয়েছেন সাধারণ ভাবে না, কোন দিক থেকে, বিশেষ ভাবে আল্লাহ মুসল্লিকে তৌফিক দান করেন, মুসল্লিকে হেফাজত করেন,
মুসাল্লিকে আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, মুসাল্লির ইত্যাদি যেসব খাস দিক থেকে হইতে পারে। জি, অনেক সময় ভালো মানুষ, ভালো মানুষের সাথে আল্লাহর যে তৌফিক সামিল থাকে, ভালো মানুষের যে আল্লাহ সাহায্য করেন বা ভালো মানুষের যে আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, শুধু শারীরিক দিক থেকে না, ওর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমানি দিক থেকে। আপনার ইসলামিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করতে হবে। শারীরিক দিক থেকে হচ্ছে যে আপনার কোন দুর্ঘটনা হইতে যাচ্ছিল, আল্লাহ আকবার, দুর্ঘটনা সর্বনাশ হওয়ার মতো, কিন্তু আপনার কিছু হয়নি। এটা হচ্ছে শারীরিক দিক থেকে আল্লাহর আপনার সাথে থাকা বা আল্লাহর হেফাজত, বোঝা গেছে কিনা। কিন্তু এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার ইমান আমলে কোন রকমের ত্রুটি আল্লাহ হইতে দিলেন না, হেফাজতের ব্যবস্থা করলেন, এটার সাথে অনেক গুরুত্বপূর্ণ। এবং যারা এই ভালো চরিত্রের মানুষ তারা এটা হাড়ে হাড়ে টের পায়। অনেক সময় পাপের উপকরণ মজুদ রয়েছে, পাপ করার সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আছে, মনটা চাইলো মাঝে মাঝে অসহসা আসলো যে এখানে তো অসুবিধা নেই, গোনাটা করেই ফেলি, কেউ তো দেখবে না। হ্যাঁ, শয়তান কি করলো, প্ররোচিত করলো, কিন্তু যেমনই হয়তো গোনা করার ইচ্ছা করেছেন, হঠাৎ করে এমন একটা বাধা সৃষ্টি হয়ে গেল, আল্লাহ গোনা থেকে বাঁচিয়ে দিল। হয় না অনেকে ব্যভিচারের কাছে যেতে চাইছিলেন, হঠাৎ করে কোন একটা বাধা হয়ে গেছে, মেলা রকম বাধা হইতে পারে, সেটা পারিবারিক বাধা হইতে পারে। হ্যাঁ, হঠাৎ করে কেউ চলে আসল, হ্যাঁ হঠাৎ করে এমন কিছু হয়ে গেল, বাধা একটা হয়ে গেল যে সুবহানাল্লাহ, সে আজকে আল্লাহ বাঁচিয়ে দিলেন। জি, অনেকে ইমান দুর্বল, আপনি হয়তো কোম্পানি থেকে প্রতিষ্ঠান থেকে কিছু চুরি করতে চাইছিলেন, সেক্ষেত্রে ক্যাশ সুযোগ পেয়েছেন, কেউ নেই, ক্যাশ থেকে কিছু টাকা টেনে নি, যেমনই টানতে যাচ্ছিলেন হঠাৎ করে দেখছেন যে কেউ চলে এসেছে, সুপারভাইজার চলে এসেছে অথবা মালিক এসে হাজির। তখন যদি আপনার ইমান থাকে তখন সত্যি আপনার ইমান তাজা হয়ে যাবে, যে দেখেন আমি পাপটা করতে যাচ্ছিলাম, আল্লাহ এই সময় আমার কফিলকে বা মালিককে পাঠিয়ে দিয়েছে, আল্লাহ আমাকে এই গুনাহ থেকে বাঁচাও। এটা হচ্ছে সবচেয়ে বড় হেফাজত, এটা হচ্ছে সবচেয়ে বড় হেফাজত। জি হ্যাঁ, অনেক সময় এইরকম শিরক বা বিদাত নিরুপায় হয়তো হয়ে যাচ্ছেন, ওখানে হয়তো শিরক বিদাত করতে বাধ্য, এরকম হয়ে যাচ্ছিল পরিস্থিতি, কিন্তু আল্লাহ কি করলো সেখানে এমন ভাবে হেফাজত করলো যে আপনি নিরাপদ সেখান থেকে বেরিয়েছিলেন, আসলে শিরক বিদাত করা থেকে বেঁচে গেলেন। চাঁদা নেবেই মিলাদিরা, চাঁদা নেবে আপনার মাজার পূজারীরা, চাঁদা নেবে আপনার হিন্দুরা, অনেক সময় এই চাঁদা দিয়ে তারা পেট ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে, চাঁদাবাজি করে, তারা নিজেরা খা মদ খায়, যারা পূজার পূজার চাঁদা করে বেড়ায়, বিশেষ করে ভারতে এক সময় ছিল গায়ের জোরে ভালো ভালো মানুষের কাছ থেকে চাঁদা নিত, ওর মধ্যে আলহামদুলিল্লাহ অনেক লোককে বাঁচিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। যে দিনের উপর শক্ত হবে এবং নেক মানুষ হবে তাকে আল্লাহ এইভাবে হেফাজত করবে। শুধু জানের হেফাজত আমাদের কাছে, অনেকের কাছে বড়, কিন্তু ইমানের হেফাজত অত বড় না। সেই জন্য হয়তো আমার এই ব্যাখ্যাতে মনে হবে যে আমার জানটা বেঁচে গেল, সুরক্ষা বেঁচে গেলাম অ্যাক্সিডেন্টে বা বালা মুসিবতে, আরে গোটা বিল্ডিংটা জ্বলে গেছে কিন্তু আমি বেরিয়ে যেতে পারি, ওই সময় আমি জেগেছিলাম, আপনি খুব খুশি যে আল্লাহ মনে হয় কত যে আপনাকে ভালোবাসে, বাঁচিয়ে দিয়েছে সেজন্য, আর অনেকে মরেছে, অনেকে আহত হয়েছে, হ্যাঁ তো খুব খুশি। কিন্তু এর চাইতে বড় ভাগ্যবান ওই ব্যক্তি, যেই ব্যক্তি জীবনে কোনো পাপ হয়নি তার দ্বারা, যখনই হয়তো শয়তান অস্বস্তি দিয়েছে পাপ করার জন্য, তখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে পাপ করতে পারেন, বেঁচে গেছে, ও বেশি আল্লাহর কাছে প্রিয়। আপনার জানের হেফাজতের চাইতে ইমানের হেফাজত অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, কারণ জানটা যদি চলে যায় তাও জান্নাত পাবো, যদি ইমান ঠিক থাকে, আমল ঠিক, কিন্তু ইমান আমল যদি খারাপ হয়ে যায়, একটা কাবিরা গোনা করে যদি ওই সময় মত হয়ে যায় বা তারপরে তওবা হইল না বা কিছু, আর তওবা হইলেও তো আপনি গুনাহগার হইলেন, আপনি হ্যাঁ গুনাহগার হলেন, আপনার আমলনামা তো খারাপ হয়েছে। তো যাই হোক, বলছিলাম যে এই জন্য শরীর অথবা স্বাস্থ্যের অথবা ধন সম্পদের ছেলে মেয়েদের হেফাজত হয়েছে, এতে আনন্দিত হবেন না, এটা দুনিয়ার দাদদের চরিত্র। এর চাইতে বড় আনন্দ হচ্ছে যে আল্লাহ আমার ইমান আমলের, আমার পরিবারের, আমার ছেলে মেয়েদের ইমান আমলের হেফাজত আল্লাহ করেছে, এটা সবচেয়ে বড় নিয়ামত, এটা হচ্ছে আল্লাহ সবচেয়ে বড় আপনার সাথে থাকা। যে আপনার ইমান খারাপ হয়নি, আমল খারাপ হয়নি, আপনার পরিবার মাশাআল্লাহ স্ত্রী ওই রকমই, আপনার ছেলে মেয়ে ওই রকমই মাশাআল্লাহ দিনদার, তাদের ইমান আমল খারাপ হয়নি, তাদের আল্লাহ হেফাজত করেছে সবার, এটা সবচেয়ে বড় হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন। এই দুয়ার হাদিসটিতে আল্লাহ রাব্বুল আলামিন নাম রয়েছে, আল্লাহর একটি নাম হচ্ছে আল আউয়াল, আরেকটি নাম হচ্ছে আখির, আরেকটা হচ্ছে জাহির বাতিন,
আল্লাহর এই চারটি নাম এখানে উল্লিখিত হয়েছে, তার মধ্যে দুটি নাম হচ্ছে আউ্বাল এবং আখির। এই দুটো নাম আল্লাহ রাব্বুল আলামিনের আদি অন্ত নেই, শুরু নেই, শেষ নেই, এটা প্রমাণ করে। আউ্বাল, তিনি আউ্বাল সর্বপ্রথম, তিনি আখির, তিনি সর্বশেষ, ঠিক না? কিন্তু আমাদের এক সময় কিছু ছিল না, শুরু হয়েছে আর তারপর এক সময় খুব দ্রুত শেষ হয়ে যাবে প্রত্যেক সৃষ্টির। আর তারপরে আর দুটো নাম কি? জাহের আর বাতেন। বলছে আসমানে পূর্বেহি, আর দুটো নাম যেটা রয়েছে জাহের আর বাতেন, এই দুটো নাম আল্লাহর সুউচ্চতা প্রমাণ করে আর নিকটবর্তী হওয়া প্রমাণ করে। জাহের কি প্রমাণ করে? জাহেরের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই দোয়াতে নিজেই করে দিয়েছেন, কি করেছেন? আনতা যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, হে আল্লাহ তুমি প্রকাশ্য, তোমার উপরে কিছু নেই। তো সারা পৃথিবীর যত কিছু সৃষ্টি রয়েছে, গ্রহ নক্ষত্র ইত্যাদি সবকিছু, রাত আসমান আরশ কুরসি সবকিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন, ফালাইসা ফাওকাকা, তোমার উপরে কোনো কিছু নেই। নিচের দিক থেকে সাত জমিন, হ্যাঁ, আর যা কিছু হইতে পারে আল্লাহর সৃষ্টি জমিনের সম্পদ, ঠিক না? সবকিছুর ক্ষেত্রে আল্লাহ নিকটবর্তী। বাতেন, আল্লাহ তুমি গোপন, তুমি গভীরে, সব ক্ষেত্রে তুমি। সুতরাং আল্লাহর সুউচ্চতা প্রমাণ হলো জাহের দিয়ে, আর বাতেন দিয়ে কি প্রমাণ হলো? যে তিনি করিব, নিকটবর্তী। জি, তারপরে বলছেন যে আন্নাহুমা লা ইয়াতানা ফায়ানি ওয়া লা ইয়াতানা কাযানি, আপনাদের ব্রেনে বারবার ঘুরছে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, আর সবকিছু নিচে, এটা কেমন কথা হলো, তাই না? ঘুরছে না ব্রেনে? তাই শেখ সোহেল ফজল বলছেন যে এই দুটো গুণ পরস্পর লায়াতানাফান, পরস্পর বিরোধী নাই, ওয়ালায়াতানা কাজান, আর একটি আর একটির পরিপন্থী নয়। কার ক্ষেত্রে? আল্লাহর ক্ষেত্রে, আপনার আমার ক্ষেত্রে নয়। আপনার আমার ক্ষেত্রে চলবে যে আমি পাঁচতলার উপরেও আছি আবার নিচেও আছি, চলবে? আল্লাহর ক্ষেত্রে না, দুটোতে কোনো বিরোধ নেই। তারপর আরেকটি হাদিস কি ছিল? সাহাবায়ে কেরাম উচ্চ স্বরে যখন জিকির করেছিলেন তখন নবী সাল্লাল্লাহু কি বলেছিলেন? হ্যাঁ, যে আল্লাহ কি সামিআন বাসীরান করিবান, তিনি সবকিছু শোনেন এবং তিনি কারিব, নিকটবর্তী, আর তোমাদের বাহনের গর্দন চাইতে বেশি নিকটবর্তী। এই হাদিস দ্বারা প্রমাণিত এর দ্বারা প্রমাণিত হল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকারীর নিকটবর্তী, যে দোয়া করে তার নিকটে। ইয়াসমাউল আসওয়াত আল খাফিয়া, যতই গোপনীয় আওয়াজ হোক আল্লাহ শুনেন, যত আসতে হোক না কেন। কামা ইয়াসমাউল আসওয়াত আল জাহরিয়া, যেমন তিনি উচ্চ স্বরে শুনেন, জোরে কথা শুনেন, আবার যতই গোপনে হোক আল্লাহ শুনেন। ফা আফাদাত হাযিহিল আহাদীস জামিআন, এই সব হাদিসগুলি প্রমাণ করলো কি? ইসবাতা মাইয়াতিল্লাহি তালি খালকিহি, যে আল্লাহ তার সৃষ্টির সাথে রয়েছেন, কাছে রয়েছেন, তাদের কথাবার্তা শুনেন, তাদের চলাফেরা নড়াচড়া সবকিছু দেখেন তিনি, আল্লাহ কাছে রয়েছেন। এটা আল্লাহর সবকিছুর ঊর্ধ্বে থাকা আর আরশে সমুন্নত থাকার বিপরীত নয়, পরিপন্থী নয়। ওয়াকাদ তাকাদ্দামাল কালাম আলাল মাইয়্যাতি ওয়া আনওয়াই ওয়া শাওয়াহিদ মিনাল কোরআনিল কারীম মা তাফসীরা তিলকা শাওয়াহিদ, আর এর পূর্বে কোরআনিল কারীমের আয়াত দ্বারা যখন এই বিষয়টি প্রমাণ করা হয়েছে তখন বিস্তারিত এই আলোচনাটি হয়েছে। ওই সময় একটি কথা বলেছিলাম চন্দ্রের উদাহরণ দিয়ে, শেখ ইসমাইল তাইমি রহমতুল্লাহ আলাইহির এই কিতাবের ভাষ্যে অনেক ভাষ্যকার রয়েছেন, তার মধ্যে একজন ভালো আকীদার ইমাম শেখ মোহাম্মদ খলিল হারাস, তিনি বলছেন যে এই চন্দ্র, চন্দ্র আল্লাহর সামনে, আমাদের জন্য চন্দ্র অনেক বড়, তাই না? কিন্তু চন্দ্র আল্লাহর সামনে আল্লাহর আসগারুল মখলুকাত, ক্ষুদ্র সৃষ্টি, আল্লাহর এইরকম এর চেয়ে বড় বড় কত সৃষ্টি রয়েছে, কত যে নক্ষত্র রয়েছে। জি, তো এই চাঁদটা আমাদের সাথে তুলনা করেন, এই চাঁদটাকে আমাদের সাথে তুলনা করেন, আপনার সাথে তুলনা করেন। জি,
যেখানে যান সারা পৃথিবীর চাঁদ একই জায়গায় তার অবস্থান মনে হচ্ছে কি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না পূর্ণিমার চাঁদ হোক আর যে চাঁদই হোক বিশেষ করে যখন চাঁদটা বড় হয়েছে যখন ভালো করে দেখা যাচ্ছে এই চাঁদকে নেন এই চাঁদ সৌদি আরবে দেখলো ওইভাবে আকাশে যেমন পূর্ণিমার চাঁদ যেদিকে দেখা যায় যেখানে যে সময় দেখা যায় ওইভাবে দেখছেন আর বাংলাদেশে গিয়ে ওইরকম দেখছেন আমেরিকায় চলে যান জাপান অস্ট্রেলিয়া চলে যান পূর্বে চলে যান পশ্চিমে চলে যান যেখানে যান ওইরকমই দেখছেন তাই না ফ্লাইটে গেলেন তার ১৪ ঘন্টার ফ্লাইটে ধরেন আপনি এখান থেকে মোটামুটি ১২ থেকে ১৩ ঘন্টা লাগছে আমেরিকা কানাডা যেতে তো এখান থেকে ১৩ ঘন্টা পার হয়ে চলে গেলেন তারপরে দেখছেন আরে গতকালকে যেখানে সৌদি আরবে চাঁদ দেখে আসলাম আসা ওই আমেরিকান আকাশে ওইখানে চাঁদটা দেখছি ঠিক না এই চাঁদ তো আমার তখন কি আমরা বলি না আরে চাঁদ তো আমার পিছিয়ে ছাড়েন না যেখানে যাচ্ছে চাঁদ তো আমার সামনেই যেখানে চাঁদ আমার সামনে সৌদি আরব আমার সামনে চাঁদ ছিল আকাশে আরে এখানে এসে দেখি চাঁদ আমার সামনে বলি না অথচ আল্লাহর ক্ষুদ্র সৃষ্টি আল্লাহ কত বড় যে আল্লাহর বড়ত্ব বর্ণনার জন্য যেই তাকবীর শিখিয়েছেন সেটা হচ্ছে আল্লাহু আকবার যে আল্লাহু আকবার ছাড়া কোনো নামাজ হয় না যে আল্লাহু আকবার বিভিন্ন স্থানে এক জায়গা থেকে আরেক জায়গায় নামাজের মধ্যে যাওয়ার জন্য পড়া হচ্ছে রুকন ফরজ আল্লাহু আকবার না পড়ে যদি সুবহানাল্লাহ পড়েন তো নামাজ হবে না আল্লাহু আকবার বলছেন না বলছেন না চিন্তা করেন তাহলে মুখে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে কি আকবর মিন কুল্লি শাই আল্লাহ সবকিছুর চাইতে বড় গুণের দিক থেকেও বড় সবকিছুর দিক থেকে বড় যা কিছু হইতে পারে সমস্ত দিক থেকে বড় মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিয়ামতের দিনে দেখবে এই বিষয়টি কোরআনের আয়াত কয়েকটি আয়াতের আলোকে আলোচিত হয়েছে ঠিক আছে আয়াতের আলোকে আমরা আলোচনা করেছি মুমিনরা দেখবে কয় জায়গায় দেখবে কি মনে আছে জান্নাতে দেখবে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার বা আল্লাহর দর্শন বা আল্লাহ সাক্ষাৎ আল্লাহকে দেখবে দেখা আর আরেকটা হচ্ছে বিচার দিবস হাশর মাঠে এখন হাদিস এই ক্ষেত্রে একটি হাদিস বুখারী মুসলিমের রয়েছে এই হাদিসটি আজকে আলোচনায় করে দিই বলছেন লেখক বা ভাষ্যকার শেখ সরিফ ফাউজান হাফেজাহুল্লাহ ইসমাত রুইয়াতিল মুমিনিন লিরব্বিহিম ইয়াউমাল কিয়ামাতি কিয়ামতের দিনে রবকে মুমিনরা দেখবে এর প্রমাণ মুমিনরা দেখবে কাফের দেখবে না কাফেরদের সামনে আর সৃষ্টি হয়ে যাবে ওয়া ক্বাউলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বানি ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম নিশ্চয় তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে কামা তারাউনাল কামার যেমন তোমরা চাঁদকে দেখছো লাইলাতুল বদরি পূর্ণিমার রাতে ছোট চাঁদ থাকলে কেউ দেখছে কেউ দেখছে না বা ভালো করে দেখছে কেউ ভালো করে দেখছে না হইতে পারে তাই না কিন্তু পূর্ণিমার চাঁদ একমাত্র অন্ধ বা রাত কানা ছাড়া কেউ বলবে না যে আমি দেখি না ঠিক না তো বলছেন যেমন তোমার পূর্ণিমার চাঁদকে দেখো এই দেখতে গিয়ে সারা দুনিয়ার লোক যদি নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ বাড়ি থেকে নিজ নিজ অবস্থান থেকে পূর্ণিমার চাঁদ দেখে তো ভিড় হবে নাকি যে আজকে সারা বিশ্বের লোক চাঁদ একসাথে দেখতে লেগেছে দিয়ে ধাক্কা ধাক্কিতে মারা গেছে হবে যখন চাঁদ দেখাতে সারা বিশ্বের লোক যদি একসাথে চাঁদ দেখে তবুও কোন জায়গায় কোন রকমের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার আশঙ্কা নেই বুঝতে পারছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামকে সমস্ত মুমিন আদম আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন ছিল আর বর্তমান আছে আর কিয়ামত পর্যন্ত আসবে সৎকর্মশীল যারা জান্নাতি তারা দেখবে কোনো কষ্ট হবে না কোনো ভিড় হবে না কোনো ধাক্কা ধাক্কি হবে না এই জন্য উদাহরণ দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণিমার চাঁদকে দেখার লা তুদামুনা ফি রুয়াতিহি তোমরা এই পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে কোনো কষ্ট বোধ করো না কোনো কষ্ট বোধ করো না বা তোমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় না অন্য রেওয়ায়েত রয়েছে লা তুদারুনা ফি রুয়াতি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি দেখতে হয় তো ভালো আমল লাগবে ঠিক না আর মুসলিম জীবনে তৌহিদ এবং সুন্নার সাথে সাথে সবচেয়ে বড় যেটি নেক আমল তৌহিদ কায়েম রেখে শিরক মুক্ত হয়ে সেটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ এই হাদিস প্রমাণ করে নামাজিরাই শুধু আল্লাহকে দেখবে তাহলে বেনামাজি আল্লাহকে দেখবে না আর তার সাথে এটাও প্রমাণিত যে যারাই জান্নাতি হবে তারা আল্লাহকে দেখবে তাহলে এই দুটো কথার সমন্বয় কি বোঝা গেল যে বেনামাজি জান্নাতে যেতে পারবে না বুঝতে পারলেন কথা না পারলেন না জি বুঝলেন ভালো করে বিষয়টি সুতরাং এত হালকা মনে করিয়েন না যে আমি নামাজ না পড়লে কি হবে আমার দিল সাফ আছে আমাদের সমাজের
বধ প্রকৃতি লোকদের কথা। আমি নামাজ না পড়লে কি হবে, কারো একটা পয়সা মেরে খাই না। হ্যাঁ, আমি নামাজ না পড়লে কি হবে, আমার বাপ মার দোয়া আছে, আমার বাপ মার খুব সেবা করি। আমি নামাজ না পড়লে কি হবে, আমার ভাই বোন সব মানুষকে সবার বিয়ে শাদী দিলাম। এগুলো আমার দেশের এক শ্রেণীর লোকদের কথা, জান্নাতে যাওয়ার আশা নেই বসে কখনো না, দুনিয়া পেয়ে যাবেন। ভাই বোনকে দেখেছেন, বাপ মার সেবা করেছেন, অথবা মেলা ভালো কাজ করেছেন, দুনিয়া তোর বদলা আল্লাহ নগদ নগদ ক্যাশ দিয়ে দিবেন। আখেরাতে জান্নাত পাওয়া তো সহজ না বিনা নামাজে। জি, যেমন শিরকি অবস্থায় মারা গেলে জান্নাত পাওয়া যাবে না, ঠিক তেমনই বেনামাজি হয়ে মারা গেলে, আধা নামাজি হয়ে মারা গেলে জান্নাত পাওয়া যাবে না। স্পষ্ট কথা, এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, কথা লম্বা করার সময় নেই, এই হাদিস দিয়ে প্রমাণ করছি। কি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহকে দেখবে তোমরা, সুতরাং দেখার যোগ্যতা লাভ করো দুনিয়ায়। এটা হচ্ছে কর্মক্ষেত্র। কি আল্লাহ তুগলাবু, যদি তোমরা পারো যথাসাধ্য যে আল্লাহ তুগলাবু, যে তোমরা পরাজিত হয়ে যাবে না, তোমরা অপারগ হয়ে যাবে না। তুগলাবু মানে শাব্দিক অর্থ হচ্ছে পরাজিত হবে, কিন্তু এখানে পরাজিত ঠিক না, কি এটা অপারগ হচ্ছ না। কিসে? আলা সলাতিন, এমন এক নামাজের ক্ষেত্রে যেই নামাজ রয়েছে কাবলা তুলু ইসলাম, সূর্য উদয় হওয়ার পূর্বে, সূর্য উঠার পূর্বে। কোন নামাজ? ফজর নামাজের ক্ষেত্রে যদি অপারগ না হও তো অবশ্যই ফজর নামাজ ঠিক করে পড়বে, তা জামাত সহকারে পড়তে হবে, পুরুষদেরকে মসজিদে গিয়ে পড়তে হবে, টাইম মতো পড়তে হবে, সূর্য উঠার আগেই পড়তে হবে, সূর্য উঠার পরে নয়। ও সলাতিন, আরেক নামাজ যের ক্ষেত্রে যদি অপারগ না হও, কাবলা গরু বেহা, যেটা সূর্য ডুবার আগে হয়, কোন নামাজ? আসরের নামাজ। ফাফআলু, তাহলে তোমরা করিও, তোমরা এটার বাস্তবায়ন করিও। আসরের নামাজ আর ফজরের নামাজ জীবনে কখনো ছাড়িও না, কখনো ছাড়িও না। এই কাজটা যদি করতে পারো, এই ক্ষেত্রে তোমরা কখনো অক্ষম হয়ে যাও না, অপারগ হয়ে যাও না, এটা যদি করতে পারো, তাহলে কি প্রসঙ্গ কি? আল্লাহকে দেখা নসিব হবে, সৌভাগ্য তোমাদের হবে, আল্লাহর দিদার লাভ করবে, যেটা সবচেয়ে বড় নিয়ামত হবে জান্নাতের জন্য। তার মানে কি? তো দুই অক্ত, আজকে থেকে দুই অক্ত, যাক বাকিটা তো ডিসকাউন্ট পেলাম। হ্যাঁ, দুটো অক্ত ভালো করে পড়ি, ঠিক না? এইরকম নাকি? না, নামাজ পাঁচ অক্ত, কিন্তু নবী সাল্লাল্লাহু ভালো করে জানেন, আর কোরআনে কারীম এই দুই অক্তের গুরুত্ব বেশি করে বলা হয়েছে। আল্লাহ তার আগে ভালো করে জানেন যে ফজর পড়ে নিতে পারবে, যে আসর পড়ে নিতে পারবে, সে জীবনে কখনো জোহরও ছাড়বে না, মাগরিবও ছাড়বে না, এশা ছাড়বে না। অসম্ভব কথা, দুনিয়াতে খুঁজে পাবেন না। মেয়ালা আমাদের দেশের আধা নামাজে আছে যে তারা তিন অক্ত পড়ে, দুই অক্ত শুধু পড়ে না, খেয়ে দিয়ে দুপুরবেলা ঘুমিয়ে যায়, আসর ছাড়ে, আর রাত্রে ঘুমিয়ে যায়, ফজর ছাড়ে। আবার কিছু আছে এর চাইতে একটু অ্যাডভান্স, আসরটা ছাড়ে না, কারণ তো রুজি রোজগার ঘোরাফেরি করছে, দিনে তো ঘুমাইতে পায় না, তো ওটাও পড়ে নাই, কিন্তু ফজর বলোকে কে উঠায়? ফজর কে উঠায়? ওকে আছে না, লক্ষ লক্ষ কোটি কোটি আছে মুসলিম, ফজর পড়ে না, আসর পড়ে না, এরকম কোটি কোটি মুসলিম আছে, কিন্তু দু চার দশ জন মুসলিম আমাকে খুঁজে দিতে পারবেন না সারা পৃথিবীতে, যে ফজর জামাতে পড়ে আর আসর জামাতে পড়ে আর জোহর পড়ে না, খুঁজে পাবেন না আপনি পৃথিবীতে, ঠিক কিনা? জি হ্যাঁ। আর তারপর নামাজ মানে তো শুধু নামাজ তো দৈহিক ইবাদত না, যে আমি শুধু এক্সারসাইজ করেছি দিনে আধা ঘন্টা এদিক ওদিক, ও ফজর হোক আর কোন এক টাইম করলি হয়, হ্যাঁ বা এরকম তো নয়। আসলে নামাজে কয়েকটা ইবাদত রয়েছে, সবচেয়ে বড় ইবাদত অন্তরের ইবাদত, অন্তরের ইবাদত। তারপরে বাচনিক ইবাদত নামাজে রয়েছে, নামাজে রয়েছে অঙ্গ প্রত্যঙ্গ, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ নড়াচড়া করছে আপনার, অঙ্গ প্রত্যঙ্গের পুরো শরীরে ইবাদত রয়েছে। তারপরে এতে রয়েছে কত বাচনিক ইবাদত, তেলাওয়াত, সূরা, তসবিহ ইত্যাদি, জিকির, আজকার, দোয়া, নবীর উপরে দুরুদ সালাম সব রয়েছে। আর তার আগে অন্তরের ইবাদত সম্পর্কে অধিকাংশ মুসল্লিরাও গাফিল। অন্তরের ইবাদত কি? খুশু, আমি সারা জীবন আল্লাহর আদেশ নিষেধ মানতে হাজির আছি, শুধু নামাজে হাজির নয়,
এখানে অন্তরে দুটো দিক রয়েছে ইবাদতের, একটা তো খুশু যেটা অনেকে বুঝে, কিন্তু আর একটা জিনিস অনেকে বুঝেন না, ওইটা আজকে বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমি আল্লাহর গোলাম, সুতরাং আমার মাথা থেকে পা পর্যন্ত আদেশ নিষেধ কার চলবে? আল্লাহর। জীবনের প্রতিটি ক্ষেত্রে হুকুম কার চলবে? আল্লাহর চলবে। বারণ কার চলবে? নিষেধ আল্লাহর চলবে। এটা প্রমাণ করে দেওয়া, পাঁচবার আল্লাহ হাজির হতে বলেছেন, আর যেইভাবে হাজির হতে বলেছেন, যেখান থেকে শুরু করতে বলেছেন, যেখানে শেষ করতে বলেছেন, যেইভাবে নামাজ আদায় করতে বলেছেন, ওইভাবে আদায় করে আনুগত্য প্রকাশ করা, এটা সবচেয়ে বড় ইবাদত নামাজের ভিতরে। যে আল্লাহ আমি যে তোমার অনুগত, এটা পাঁচটা আমি প্রমাণ করে দিচ্ছি, এই পাঁচটার মাধ্যমে আমি প্রমাণ করে দিচ্ছি জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার আদেশ নিষেধ মানতে বাধ্য হন, এবং আমি স্বেচ্ছায় খুশির সাথে মানছি, এই নয় যে নিরুপায় হয়ে মানছি, আমি খুশির সাথে, জি হ্যাঁ, স্বইচ্ছায় আগ্রহের সাথে তোমার আদেশ নিষেধ আমার জীবনে মাথায় তুলে নিচ্ছি নামাজের ভিতরে। এই নামাজের মাধ্যমে আমরা প্রকাশ করি যে আমি হচ্ছি আল্লাহর অনুগত, যে নামাজ পড়া সে অবাধ্য, এর মাধ্যমে প্রমাণ করে দিল জীবনের নামাজই হাজির না, ফজর হাজির হয় না, তো জীবনের বিভিন্ন ক্ষেত্রে অবাধ্য সে, অবাধ্য সে, জি হ্যাঁ, আল্লাহর অনুগত আর অবাধ্য, এই দুটোর প্রমাণ হচ্ছে নামাজি আর বেনামাজির জিন্দেগি। নামাজির জীবনটা হচ্ছে আনুগত্যের প্রকাশ, যে আমি সারা জীবন আল্লাহ সব আদেশ নিষেধ মানতে প্রস্তুত, সে কোনো ক্ষেত্রে পারলাম না, শয়তান পদস্খলন ঘটিয়ে দিল, সাথে সাথে তওবা করব, তখন এই চেতনা নিয়ে যখন নামাজ পড়বেন, তার ভুল হলো কি করবেন? দ্রুত তওবা করবেন, সংশোধন করবেন। কিন্তু আমাদের নামাজ তো আসলে অধিকাংশ মুসলিমদের নামাজ হচ্ছে বডি নামাজ, দেহটাই নামাজ পড়বো শুধু, তাও দেহটাও ঠিক করে রুকু সিজদা নাই, আর অনেকের মন্ত্রের নামাজ, দুয়া কালাম পড়লাম কিন্তু কিছু অর্থ বুঝি না, স্বাদও পাই না, তো মন্ত্রে হয় মন্ত্রের নামাজ আর না হলে দেহের অঙ্গ প্রত্যঙ্গের নামাজ, না ওর চাইতে আগে হচ্ছে অন্তরের নামাজ। যে দুটো দিক বললাম, একটা হচ্ছে আল্লাহর আনুগত্য প্রকাশ, আর একটা হচ্ছে খুশু। এই পাঁচ অক্ত নামাজ পড়লে আল্লাহকে দেখতে পাওয়া যাবে। শেখ সরে ফৌজান হাফেজ রাহুল্লাহ তালা বলছেন, ওয়াশাহিদু মিনাল হাদিস, এই হাদিস থেকে যেটি এখানে আকীদার ক্ষেত্রে দেখাবার বিষয় হচ্ছে, আন্না ফিহি ইসবাতা রুইয়াতিল মুমিনিন লিরাব্বিহিম আয়ানান ইয়াউমাল কিয়ামাতি, এই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে মুমিনরা তাদের প্রতিপালককে দেখবে সচক্ষে, আয়ানান সচক্ষে কিয়ামতের দিনে। وقد تقدم ذكر من خالف في ذلك ما رد عليه عند الكلام على تفسير آيات যে আয়াতগুলি তাফসীর করতে গিয়ে আলোচনা আছে সেখানে বলা হয়েছে যারা এই ক্ষেত্রে গোমরাহ হয়েছে, মুতাজিলারা, অন্য গোমরাহ ফিরকারা যারা বলেছে যে না আল্লাহকে দুনিয়াতে দেখা যায় না আর আখিরাতে আল্লাহর দিদার সাব্যস্ত না, আল্লাহকে দেখা যাবে না। কোরআনের আয়াত সেখানে তিনটি আয়াত ছিল, আর এখানে আপনার হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলি রয়েছে, তার মধ্যে একটি হাদিস এখানে উল্লেখ করা হয়েছে। আরেকটি আলোচনা রয়েছে, সেটা হচ্ছে মওকিফ আহলি সুন্নতি মিন হাযিহিল আহাদিস আল্লাতি ফিহা ইসবাতু সিফাতি রাব্বানিয়া, যে হাদিসগুলিতে আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী বর্ণনা করা হয়েছে, এই হাদিসগুলি সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভূমিকা কি? মওকিফ মানে হচ্ছে ভূমিকা, আচরণ কি, মানবো না মানবো না? হ্যাঁ, আল্লাহর যে গুণগুলি হাদিসে বর্ণিত হয়েছে এই সম্পর্কে আমাদের ভূমিকা হচ্ছে যে আমরা সেগুলিকে মেনে নিব। আচ্ছা, কোরআনে কারিমে যে গুণগুলি বর্ণিত হয়েছে সেগুলির মতো করে মানবো না সেগুলির সাথে কম গুরুত্ব দিয়ে মানবো? সেম ওইভাবে মানবো, এটা হচ্ছে আলোচনা। আমরা এই পার্থক্য করব না যে এটা হাদিস দ্বারা প্রমাণিত সেজন্য এর গুরুত্ব কম, আর যেটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সেটার গুরুত্ব বেশি। যেমন এক শ্রেণীর গোমরা লোকেরা যারা জ্ঞান বা যুক্তিকে প্রাধান্য দেয় বলছে এটা কোরআনে আছে, আবার অনেকে জিজ্ঞাসা করে আমার মশলাটা কোরআনে আছে, কেন জিজ্ঞেস করছেন কোরআনে আছে? আরে হাদিসে থাকলে যথেষ্ট নয়, কোরআনে নাই ভাই মশলা, তার মানে তার কাছে হালকা? না, মোটেই না। যে বিষয়টি সহি হাদিস দ্বারা প্রমাণিত তার গুরুত্ব কোরআন দ্বারা প্রমাণিত বিষয়ের মতোই, মনে রাখবেন। যেমন কোরআনে করিম দ্বারা ধর্মীয় বিশ্বাস আকিদা প্রমাণিত হয়, সাব্যস্ত হয়, তেমন হাদিস দ্বারা, সহি হাদিস দ্বারাও আকিদা ওইভাবে প্রমাণিত হয়। এটা হচ্ছে আলোচনা আমাদের কথা, গোমরাদের কথা যে আকিদার ক্ষেত্রে খাবরে ওয়াহেদ চলবে না, মুতাওয়াতের হইতে হবে, না হলে কোরআনের আয়াত হইতে হবে, এই এর এই কথাগুলি যারাই বলেছে তারা গোমরা।
বলছেন শেখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আর হাদিস বর্ণনা করবেন না, অন্য অন্য বিষয়গুলি সামনে সপ্তাহ থেকে আসবে। সেজন্য বলছে এলা আমসালে হাদিহিল আহাদিস, এইরকম অনেক হাদিস রয়েছে আল্লাতি ইউখবিরু ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হাদিসগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আন রব্বিহি বিমা ইউখবারু বিহি, তার রব সম্পর্কে মানে আল্লাহ সম্পর্কে যা তাকে জানানো হয়েছে, অর্থাৎ আল্লাহ যা জানিয়ে দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু কোরআনে আয়াতে নেই, সেই কথাগুলি নবী সাল্লাম কি করেছেন উম্মতকে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিয়েছেন, কারণ তিনি কোনো কিছু গোপন রাখেননি, আল্লাহ ফরজ করেছেন যে তুমি জানিয়ে বললে মা উনজালা ইলাইকা মিন রাব্বিক, মা উনজালা মানে শুধু কোরআন নয়, মা উনজালা ইলাইকা মিনাল ওহী, ওহী কোরআন ওহী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস ওহী, ফাইনাল ফিলকাতান নাজিয়াত আহলাস সুন্নাত ওয়াল জামা, কারণ নাজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাত ইউ মেনুনা বিজাল, এর প্রতি ইমান রাখে, যেমন ইমান রাখে তারা আল্লাহ যা কিছু বলেছেন তার কিতাবে কোরআনে, মিন গায়রে তাহরিফিন, কোন বিকৃতি ছাড়া, কোন বিকৃতি ঘটে না, অর্থের অপব্যাখ্যা করে, ওয়ালা তাতিলিন, আর নিষ্ক্রিয় করে না বা অস্বীকারও করে না, অমিন গায়রে তাকিফিন, ধরন নির্ণয় করে না যে কিরকম তাহলে এইরকম না ওইরকম, ওয়ালা তামসিলিন, আর কোনো কিছুর সাথে তুলনাও তারা করে না, যেমন করেছে জাহমিয়ারা অস্বীকার করেছে, মুতাজিলা অনেক ক্ষেত্রে অস্বীকার করেছে, আর কিছু মানলেও সেগুলোকে অপব্যাখ্যা করেছে, আশআরীরা মাতুরিদীরা এরা বেশ কিছু সিফাতকে তারা অস্বীকার করেছে বা তাতে অপব্যাখ্যা করেছে, তারা তাউইল করেছে। একদল হচ্ছে অস্বীকৃত অস্বীকারী বা অপব্যাখ্যাকারী, আর আরেক দল হচ্ছে বাড়াবাড়ি করে কি করেছে আল্লাহকে সৃষ্টির সাথে তুলনা করেছে, যারা হচ্ছে মুশাববেহা, আল্লাহকে তুলনা করেছে। এই দুটো দিক হচ্ছে গুমরাহের দিক, একটা অস্বীকার করা বা অপব্যাখ্যা করা, আর একটা হচ্ছে তুলনা করা, এই দুইয়ের মাঝখানে হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমান এবং বিশ্বাস আকীদা, যে আল্লাহর গুণগুলি আল্লাহর মতো, কোনো কিছুর সাথে তুলনা নেই, কোরআন এবং হাদিসে যা আছে যেভাবে আছে ওইভাবে আমরা বিশ্বাস করি। এখানেই আজকের আলোচনা শেষ হলো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা